সল্টলেকের সিএ ব্লকে ফাঁকা বাড়িতে চুরি। অষ্টমীর দিন সন্ধে ছটা নাগাদ স্ত্রী ও ছেলেকে নিয়ে বন্ধুর বাড়িতে যান গৃহকর্তা। ঠিক কি অভিযোগ উঠছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? একেবারেই অষ্টমীর দিনকে স্ত্রী ও ছেলেকে নিয়ে বন্ধুর বাড়ি থেকে তারা যখন ঘুরে আসেন রাত্রেবেলা সিএ ব্লকের এই বাড়িতে, এবং তখন তারা বাড়িতে ফিরে এসে দেখেন যে বাড়ির দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ, তালা খোলার পরেও দরজা খুলছে না। এবং তারপরে তারা দেখতে পান যে ভিতর কিন্তু সম্পূর্ণটাই লন্ডভন্ড অবস্থায় রয়েছে, এবং ঘরের ভেতর থেকে সোনা এবং নগদ মিলিয়ে প্রায় 5 লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে তেমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন, এবং ছাদ দিয়ে সম্ভবত দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছিল তেমনটাই অভিযোগ। এবং উত্তর বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এর পেছনে কারা কারা ছিল, কারা এসেছিল, সমস্ত বিষয়টাই তারা খতিয়ে দেখছে। ধন্যবাদ হিন্দল।